কিভ দখলে আরও মরিয়া হয়ে উঠেছে ভ্লাদিমির পুতিন। গতকালের শান্তি আলোচনার পর অনেকেই কিছুটা আশাবাদী হয়ে উঠলেও বাস্তবতা হচ্ছে যে রুশ সেনারা আরও আগ্রাসীভাবে এগুচ্ছে। 40 মাইলের বিশাল সামরিক বহর নিয়ে কিভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া। বেলারুশ থেকে দক্ষিণে এগুচ্ছে রুশ সেনাদের আরও একটি বড় অংশ। শহরে শহরে হামলার পাশাপাশি খারকিভের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। 6 দিনে ইউক্রেনে প্রাণ হারিয়েছেন অন্তত 550 বেসামরিক নাগরিক। ইউক্রেনের রাজধানী কিয়েভ আর দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলে মরিয়া রুশ বাহিনী। দুপক্ষের আলোচনা ঘিরে পঞ্চম দিনে আগ্রাসন কিছুটা স্তিমিত ছিল, তবে ফলশূন্য বৈঠকের পরপরই বেড়েছে আক্রমণের তীব্রতা। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খারকিভের প্রাণকেন্দ্র ফ্রিডম স্কয়ার। ইউক্রেন সরকার বলছে শহরের কেন্দ্রস্থলে সরকারি কার্যালয় লক্ষ্য করে মিসাইল ছুটছে রাশিয়া। হামলা হয়েছে অন্য শহরগুলোতেও। হামলায় শহরের আঞ্চলিক দপ্তরের বেশিরভাগ ধসে গেছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, কয়েকটি মরদেহ উদ্ধার করেছি। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ যুদ্ধাপরাধ করছে রুশ বাহিনী। খারকিভের প্রাণকেন্দ্রে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। সেখানে কোনো সামরিক ঘাঁটি কিংবা স্থাপনা ছিল না। সন্ত্রাসবাদ কায়েম করছে মস্কো, আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের সম্মুখীন করার দাবি জানাই। যুদ্ধ বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনের ভেতরে নিজেদের সেনা উপস্থিতি 40% থেকে বাড়িয়ে 75% করেছে রাশিয়া। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। বেসামরিক ক্ষয়ক্ষতি যতটা সম্ভব এড়িয়ে অভিযান চালাচ্ছি, তবে ইউক্রেন সরকার সাধারণ মানুষকে ঢাল বানিয়েছে। আবাসিক ভবন থেকে শুরু করে স্কুলকেও তারা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তাতে লাভ নেই, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চলবে রাশিয়ার বিশেষ অভিযান। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার জানিয়েছে কিয়েভের উত্তরে আশঙ্কাজনক হারে সেনা সংখ্যা বাড়াচ্ছে মস্কো। 40 মাইল দীর্ঘ সামরিক বহরের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে তারা। এতে ট্যাঙ্ক, গোলা বারুদ আর অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধযান রয়েছে বলে জানিয়েছে এই সংস্থাটি। আর কিয়েভের দিকে যাওয়া বেশ কয়েকটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার ধ্বংসে দাবি করেছে ইউক্রেন সেনারা। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের ভাষণ দেওয়ার সময় ওয়াক আউট করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। মঙ্গলবার সুইজারল্যান্ডে মানবাধিকার কাউন্সিলে লাভরোভ ভার্চুয়ালি ভাষণ শুরু করতেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা সম্মেলন কক্ষ ছেড়ে যান। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদেই এই ওয়াকআউট। এদিকে ইউ পার্লামেন্টে বিশেষ অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এক আবেগী বক্তব্যে ইউর সদস্যপদ কামনা করেন। এদিকে ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অভিযোগ হলো অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন সরকারের নাক গলানোর অভ্যাস এমন বিশৃঙ্খলার জন্য দায়ী। রুশ ধ্বংসযজ্ঞের মুখে গত কদিন ধরেই প্রাণ রক্ষায় ইউক্রেন ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরিকরা, তবে বিপত্তিতে পড়ছেন সীমান্তে গিয়ে। বর্ণবাদ আর বৈষম্যের অভিযোগ উঠেছে ইউক্রেনীয় পুলিশ এবং সেনাদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে যে ইউক্রেনীয়রা অবাধে সীমান্তে পাড়ি দিলেও বাধার মুখে পড়ছেন এশিয়া এবং আফ্রিকার নাগরিকরা। ইউক্রেন পোল্যান্ড সীমান্তে কয়েকজন আফ্রিকান শিক্ষার্থীর সীমান্ত অতিক্রমের চেষ্টা, কিন্তু পুলিশি বাধায় পার হতে পারছেন না সীমান্ত। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে আফ্রিকান এক নারী ট্রেনে ওঠার চেষ্টা করছেন, কিন্তু তিনি বাধার মুখে পড়লেও পরক্ষণেই বিনা বাধায় ট্রেনে ওঠেন ইউক্রেনের এক নারী। এমন অনেক আফ্রিকানকেই ট্রেনে উঠতে বাধার মুখে পড়তে হচ্ছে। ইউক্রেনিয়ানদের সহজেই সীমান্ত পাড়ি দিতে দেয়া হচ্ছে, তবে যারা বিদেশি তাদের আলাদা করে রাখা হচ্ছে। সীমান্তে আমাদের সাথে ভিন্নভাবে আচরণ করা হচ্ছে। আমরা ইউক্রেনে এসেছিলাম লেখাপড়া করতে, আমরা শরণার্থী না, আমরা সীমান্ত পার হতে পারছি না। আমাদের এখানে ঠান্ডার মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে, আর এই কাজটি করছে ইউক্রেনের পুলিশ। সীমান্ত পার হতে ইউক্রেন
ইউক্রেনিয়ানরা বাস পাচ্ছে, কিন্তু আমাদের হাঁটতে হচ্ছে। প্রতিটি চেকপয়েন্টে ইউক্রেনবাসী সহজেই পার হতে পারছে, আমাদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আমরা বিশেষ করে আফ্রিকান এবং আরব দেশের নাগরিকরা এখানে বর্ণবাদ ও বৈষম্যের শিকার হচ্ছি, আর এই কাজটি করছে সীমান্তের পুলিশ ও সৈন্যরা। সীমান্তে বর্ণবাদ আর বৈষম্যের শিকার হচ্ছেন এমন অনেকেই, আটকে পড়া বিদেশিদের অভিযোগের তীর ইউক্রেন পুলিশ এবং সীমান্ত রক্ষীদের দিকে। আমরা এখানে ভালো বোধ করছি না, আমি বাড়ি যেতে চাই, আমাকে এখানে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। প্রতিদিন আমরা বোমের শব্দ আর ট্যাঙ্কের গর্জন শুনি, 5 ঘন্টা ধরে আমরা নিরাপদ আশ্রয়ে থাকি, এরপর বের হয়ে আসি। পরিস্থিতি সত্যি ভয়াবহ। আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই, আমরা এখানে থাকতে পারছি না। আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে তারা আমাদের বাঁচাতে পারবে না। জাতিসংঘ বলছে এই যুদ্ধের কারণে এরই মধ্যে নতুন করে 5 লাখের বেশি শরণার্থী হয়েছেন। আশিকেন প্রিন্স, চ্যানেল 24। দেশে চলছে যুদ্ধ, এরই মাঝে বিয়ে। ইউক্রেনীয় নবদম্পতি হাতে তুলে নিলেন অস্ত্র। মধুচন্দ্রিমা যুদ্ধের ময়দানে। আরিয়েভা এবং ফার্সিনের বিয়ের কথা ছিল আসছে মে মাসে, কিন্তু রুশ সেনা ইউক্রেনে ঢুকে পড়লে নির্ধারিত সময়ের আগেই বিয়ে সেরে ফেলেন তারা। স্থানীয় একটি চার্চে একেবারে ভিন্ন পরিস্থিতিতে গাঁট ছড়া বাঁধেন তারা, কিন্তু মধুচন্দ্রিমার কথা ভুলে তুলে নিলেন সৈনিকের পোশাক আর রাইফেল। এই নবদম্পতি নিয়মিত সৈনিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছেন, আর দুজনেই আত্মবিশ্বাসী বহিঃশত্রুকে বিদায় করতে পারবেন প্রিয় মাতৃভূমি থেকে। বিশ্বজুড়েই জনপ্রিয় রাশিয়ার ভডকা, কিন্তু ইউক্রেনে রুশ আগ্রাসনে টান পড়েছে সেই জনপ্রিয়তায়। শুধু ভডকা নয়, যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ার যে কোনো রকমের মদের আমদানি এবং বিক্রি। রাশিয়ার পণ্য বয়কট করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও। ভডকার কথা উঠলেই চলে আসে রাশিয়ান ভডকার নাম। রাশিয়ার দাবি 40% অ্যালকোহল সমৃদ্ধ এই পানীয়টির উদ্ভব তাদের ওখানেই, যদিও পোল্যান্ড ও সুইডেনও একই দাবি করে থাকে। দাবি যাই থাকুক না কেন, ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছে ভদকাসহ রাশিয়ার তৈরি পানীয়। সারা বিশ্বে মদ পান বিক্রি করেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান রাশিয়ার মদ বর্জন শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের ওহায়ো, ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার সহ বেশ কয়েকটি রাজ্যের গভর্নর ও আইন প্রণেতারা নির্দেশ দিয়েছেন সরকারি কোনো মদের দোকান রাশিয়ায় তৈরি অ্যালকোহল আমদানি ও বিক্রি করতে পারবে না। অর্থনৈতিকভাবে রাশিয়াকে চাপে ফেলার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি জানি সরকারের এই সিদ্ধান্তে ব্যবসায়ের ক্ষতি হবে, কিন্তু এতে আমার সমস্যা নেই। পুতিন যা করছে তা ঠিক নয়। আমরা রাশিয়ান মদ বিক্রি না করলে যদি ইউক্রেনকে সহায়তা করা হয় তবে তাই হোক। গ্রিন মার্ক ভদকা ও রাশিয়ান স্ট্যান্ডার্ড ভদকা, রাশিয়ার তৈরি এই দুই ব্র্যান্ডের অ্যালকোহল যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হয়। সরোয়ার সুমন, চ্যানেল 24। সবাইকে সুন্দর জীবন দিতেই সর্বজনীন পেনশন চালু করছে সরকার। জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমা খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। বিমা সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে প্রতিপাদ্যে তৃতীয়বারের মতো পালিত হচ্ছে জাতীয় বিমা দিবস। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমা খাত উন্নয়নে তার অসামান্য অবদানের জন্য তাকে আয়োজনে সম্মাননা জানানো হয় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেন সহ অন্যান্য বিমা ব্যক্তিত্বদের। বিশেষ চাহিদা সম্পন্নদের হস্তান্তর করা হয় বঙ্গবন্ধু সুরক্ষা বিমা পলিসির সনদ। যে দেশে বিমা খাত উন্নত সে দেশের অর্থনীতি তত শক্তিশালী ও জনগণ তত নিরাপদ। রিসেন্টলি কয়েকটা বিমা কোম্পানি তার 7 দিনে বিমা পরিশোধ করতেছে, বিমা দামি পরিশোধ করতেছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়
এবং আমার মনে করি বিমা এগিয়ে যাবে। আইয়ুব খানের সামরিক শাসনের সময় আলফা ইন্স্যুরেন্সের চাকরির আড়ালে কিভাবে দেশের মানুষকে স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করেন বঙ্গবন্ধু, সে বিষয়টি বক্তব্যে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে প্রশ্ন করে ছয় দফাটা কে লিখলো, কীভাবে লিখলো, কারা কারা ছিল, হয়তো অনেক বিশেষজ্ঞ ছিল, বিষয়টা তা নয়। এই আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসে বঙ্গবন্ধু শেখ মুজিব এটা রচনা করতেন, এটা টাইপ করেছিল মোহাম্মদ হানিফ। বিমা খাতকে ডিজিটালাইজ ও অটোমেশনের মধ্যে আনার তাগিদ দেন সরকার প্রধান, সেই সাথে সতর্ক করেন এ খাতের দুর্নীতি নিয়ে। এটা যদি ডিজিটালাইজড হয়, যেমন প্রিমিয়াম দেওয়ার ব্যাপারে বা কোনো ইস্যুর ব্যাপারে সরাসরি যদি কাজ করা যায় বা এই অনলাইনে করা যায়, তা এটা সকলের জন্য সুবিধা হবে এবং সবাই আগ্রহী হবে। বিমা কোম্পানিগুলোকে গ্রাহকের স্বার্থকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি তৃতীয় পক্ষের ইন্স্যুরেন্স বন্ধের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। থার্ড পার্টি ইন্স্যুরেন্স এটা তো বন্ধই করে দেওয়ার কথা বলে দিয়েছে, এখন তো প্রায় বন্ধ, এটা বন্ধই করে দিতে হবে। এটা একেবারে ধাপাবাজি, ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না। বিমা মানে হচ্ছে একটা আমানত, সেই আমানতটা যথাযথভাবে যেন সময় মতো মানুষ পেতে পারে। প্রধানমন্ত্রী বলেন দেশেও উন্নত বিশ্বের মতো বিমা ব্যবস্থা গড়ে তুলতে চান। জানান সবাইকে সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যেই সর্বজনীন পেনশন চালু করতে যাচ্ছে সরকার। জন্য তাদের একটা সুরক্ষিত জীবন দেওয়া। স্বপ্নিল শাহরিয়ার, শিশির, চ্যানেল 24, ঢাকা। মান যাচাইয়ের কাজ যাদের, তাদের স্বচ্ছতা নিয়েই উঠেছে প্রশ্ন। বিএসটিআইতে গেল তিন অর্থ বছরে 312 কোটি টাকার অডিট আপত্তি তুলেছে অডিট অধিদপ্তর। এবং অডিট অধিদপ্তরের রিপোর্টের থেকে যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে তহবিলের উদ্বৃত্ত যে অর্থ সেটি সরকারি কোষাগারে জমা না দিয়ে ভাগবাটোয়ারা করেছেন কর্মকর্তারা। মাসুম মিয়া এ নিয়ে দুপর্বের অনুসন্ধানী রিপোর্ট করেছেন। আজ দেখব প্রথম পর্ব, ক্যামেরায় মাহবুবুর রহমান। দেশের বাজারে পণ্যের মান নিয়ন্ত্রণে 1985 সাল থেকে কাজ করে যাচ্ছে বিএসটিআই। কোনো পণ্য ভোক্তা পর্যায়ে যাবে কি যাবে না তা ঠিক করে প্রতিষ্ঠানটি। অনেক পরীক্ষা নিরীক্ষার পর রাজধানীর তেজগাঁওয়ের এই আলিশান দপ্তর থেকেই দেয়া হয় বাজার বিপণনের অনুমোদন সনদ। নির্ধারিত বেতনের বাইরেও এখানে রয়েছে আয়ের সুযোগ। নিয়ম অনুযায়ী বেসরকারি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সেবা দিলে প্রাপ্ত আয়ের 40% পান বিএসটিআইয়ের ল্যাব কর্মকর্তারা। তবে অনুসন্ধানে দেখা যায় এর বাইরেও বহুভাবে নিজেদের পকেট ভারী করছে প্রতিষ্ঠানটির মহাপরিচালক থেকে শুরু করে অন্যান্য কর্তারা। আশ্রয় নিয়েছে দুর্নীতি আর অনিয়মের, যার কিছু নথি এসেছে চ্যানেল 24-এর হাতে। প্রচার তো করবেন, কিন্তু এখন তো ডিজিটাল যুগ, আপনি করলেন সাথে সাথে সারা পৃথিবী জেনে গেল। বাণিজ্যিক অডিট অধিদপ্তরের সেসব নথিতে দেখা যায় গেল তিন বছরে ঝুঁকি ও প্রণোদনা ভাতার নামে অন্তত 107 কোটি 40 লাখ টাকা হাতিয়ে নিয়েছে বিএসটিআই। অর্থ সরাতে সরকারি আয়কে দেখানো হয়েছে বেসরকারি খাতায়। কর্মীদের কল্যাণে প্রতিষ্ঠানে বেনেভলেন্ট ফান্ড থাকার পরেও খোলা হয়েছে আর এক কল্যাণ তহবিল, যেখানে গেছে 2 কোটি 76 লাখ টাকা। অর্থ লুট করতে বাদ যায়নি পেনশন তহবিলও। কর্মচারী প্রবিধান মালা অনুযায়ী তিন বছরে প্রতিষ্ঠানের নিজস্ব ফান্ড থেকে 6 কোটি টাকা পেনশন তহবিলে স্থানান্তরের কথা থাকলেও গিয়েছে প্রায় 23 কোটি টাকা। এ ব্যাপারে বেশ কবার প্রতিষ্ঠানটির সাথে কথা বলার চেষ্টা করে চ্যানেল 24, তবে বহু চেষ্টায়ও মেলেনি সদুত্তর। প্রায় 312 কোটি টাকার অডিট আপত্তি করেছে। এছাড়া জবাব দিচ্ছি, তো জবাব দিচ্ছি আমরা। আপনি আসেন, এক সময় আসলে আপনার সাথে কথা বলা যাবে। অর্থকে ডাইভার্ট করে তারা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে আত্মসাৎ করেছে এবং সেখানে ঝুঁকি ভাতা প্রণোদনা ভাতার নামে সেটা করেছে। বাণিজ্যিক অডিট অধিদপ্তরের তথ্য মতে 2019-20 অর্থ বছরে প্রতিষ্ঠানটির আয় ব্যয় বিবরণীতে বছর শেষে ছিল প্রায় 157 কোটি টাকা, কিন্তু পরের বছরের শুরুর হিসাবে যার মধ্য থেকে বেমালুম গায়েব হয়ে যায় প্রায় 100 কোটি টাকা। বিবরণীতে দেখানো হয় মাত্র 57 কোটি টাকা। বিএসটিআই এর ব্যাংক হিসাবের তথ্যের সাথে নিজেদের আয় ব্যয় হিসাব গরমিল করে লুট হয়েছে আরও 102 কোটি টাকার বেশি। পুকুর চুরি বললেও ভুল হবে, এটি সাগর চুরি হয়েছে এখানে, এবং রাষ্ট্রীয় অর্থকে অপচয় করে এবং রাষ্ট্রীয় অর্থকে আসলে বাস্তবে চুরি করা হয়েছে। এ সকল অনিয়মের ক্ষেত্রে বিএসটিআই এর জবাব কোনোভাবেই নিষ্পত্তিযোগ্য নয় বলে মনে করে বাণিজ্যিক অডিট অধিদপ্তর।
2018-19 অর্থ বছর থেকে 2020-21 অর্থ বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে 312 কোটি টাকার অর্থ লুটপাটের অভিযোগে অডিট আপত্তি করেছে বাণিজ্যিক অডিট অধিদপ্তর। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন কমিশনের উপর কোনো চাপ নেই, তবে আমার উচ্চ রক্তচাপ রয়েছে, এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেছেন। তিনি আরও জানিয়েছেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে কমিশন বদ্ধপরিকর। আগামী নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা করেছেন সিইসি। এর আগে চার কমিশনার সহ নবনিযুক্ত সিইসি 71-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, সই করেন পরিদর্শন বইতে। প্রেশার যেমন আমার নিজেরই রক্তচাপ আছে, হাই ব্লাড প্রেশার আছে, ওই প্রেশারের সাথে আর যদি বলেন হ্যাঁ দায়িত্বের একটু প্রেশার, হয়তো আগে এতদিন রাস্তায় হেঁটে বেড়াতাম, এখন ওইভাবে হেঁটে বেড়াই না, পায়ে শিকল পড়ে গেছে, তো ওইটার জন্য গতি একটু কমে গেছে চলাফেরা, যার ফলে একটু প্রেশার, ওই প্রেশারটুকু একটু। চাকরিবিধির 54-এর 2 ধারার কারণে দুদকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নেই। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে দুদক আইনের 54-এর 2 ধারাকে বিতর্কিত উল্লেখ করে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধারা বাতিলে দুদক কর্মকর্তাদের আবেদনের পর সপ্তাহ পেরুলেও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না দেখে তারা হতাশ। মঙ্গলবার দুদক কার্যালয়ে এসেছিলেন সদ্য চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফউদ্দিন। বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন যে চাকুরি পুনর্বহালের আবেদন করেছেন, ন্যায় বিচার প্রত্যাশা করছেন তিনি। জেলা প্রশাসনের ক্ষমতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হাইকোর্ট। বলেছেন যে স্থানীয় এমপিদের পাত্তা দেয় না জেলা প্রশাসনের কর্মকর্তা। বিচারপতি মামুনুর রহমান দ্বৈত বেঞ্চ বলেছেন আরও কারো কারো আচরণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরের মতো। সম্প্রতি বিভিন্ন ঘটনায় আমলা ও জনপ্রতিনিধিদের সম্পর্ক আলোচনায় এসেছে বেশ জোরে সোরেই, কোথাও কোথাও এ বিরোধ প্রকাশ্যে ঘটেছে, সংঘর্ষের ঘটনাও। দ্বন্দ্ব এতটাই যে গেল সংসদ অধিবেশনে ক্ষোভ জানান এক এমপি। কক্সবাজারে বাজারে লিজ পাওয়ার পরও তা বুঝে না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী আসেন হাইকোর্টে। আদালত কড়া বার্তা দিলেন জেলা প্রশাসনের কর্তাদের, বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরদের মতো আচরণ করছে জেলা প্রশাসকরা, স্থানীয় এমপিদের পাত্তাই দিতে চান না জেলা প্রশাসকরা। জেলা প্রশাসকের রুমে সাধারণ মানুষ ঢুকতেই পারে না, এবং কোর্ট ওই ব্যাপারে একমত হয়েছেন, বলছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো তারা আমলারা আজকে এই দেশে এই ব্যবহার করছে, তারা জনগণের খেদমত সেবায় না, তারা তাদের নিজ ইচ্ছা মতবে তাদের হুমজিগলি তারা যে চল মনে করে তারা সেটুক করে। এটা একটা রাষ্ট্রীয় কার্যক্রম, এটা একটা আমলা পরিচালিত হচ্ছে, কেন আমি আপনাকে বলছি। এদিকে বইমেলায় এক অভিনেত্রীকে ভ্রাম্যমাণ আদালতের দেয়া সাজা নিয়েও প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বিচারপতি মামুনুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বলেন সাজা দেওয়ার সময় মোবাইল কোড আইনের লঙ্ঘন করেছে। এই নাফিসে তুশিকে যে সাজা দেওয়াটা এটা মানে আইন অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, এরা বিজ্ঞ আদালত এ মর্মে দুঃখ প্রকাশ করেছেন, এবং এই বিচার এবং আদালত বলেছেন যে আগামী সাত দিনের মধ্যে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন এই ভাইরাল হওয়া ভিডিওটা অপসারণ করার জন্য। হাইকোর্টের এমন আদেশ নিয়ে কথা বলতে রাজি হয়নি রাষ্ট্রপক্ষ। রহমান, চ্যানেল 24, ঢাকা। নারায়ণগঞ্জ শহরের ডাইলপট্টি এলাকায় মা মেয়েকে ছুরিকাঘাত এবং গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। বিকেলে মা রুমা চক্রবর্তী এবং মেয়ে ঋতুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানিয়েছেন যে হত্যায় ব্যবহৃত ছুরি এবং বটি জব্দ করা হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছেন আটককৃত জোবায়ের। এদিকে নাটোর সদরের হাফ রাস্তা এলাকা থেকে পৌরসভার কাউন্সিলরের স্ত্রী পলি বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবছর এসএসসি পরীক্ষা হতে পারে 19 জুন, 22 অগস্ট হতে পারে এইচএসসি পরীক্ষা, এই তথ্য জানিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
তবে এবারেও পরীক্ষার ধরনে কিছু পরিবর্তন আসছে। গত বছরের তুলনায় বাড়ছে নাম্বার এবং সময়, তবে এসএসসিতে তিনটি আর এইচএসসিতে একটি বিষয়ের পরীক্ষা হবে না। এ নিয়ে রিপোর্ট করেছেন হাসনাত রাব্বি। 2020 সালে হয়েছে এসএসসি পরীক্ষা, কিন্তু সব প্রস্তুতি থাকার পরও করোনার ধাক্কায় নেওয়া যায়নি এইচএসসি। আর 2021-এ এই দুই পাবলিক পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে, সময় ও নম্বর কমিয়ে। চলতি বছর সংক্রমণ কমায় আবারও উলটপালট হবে বড় দুই পাবলিক পরীক্ষার সব কিছুই। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী 19 জুন এসএসসি এবং 22 আগস্ট এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এবারও বদলাচ্ছে নম্বর বিভাজন। 2 ঘন্টার পরীক্ষায় এমসিকিউ এর জন্য 20 আর লিখিতর জন্য 1 ঘন্টা 40 মিনিট নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে ইংরেজি দুই পত্রের পরীক্ষা হবে 50 নম্বর করে আর অন্য বিষয়ের পরীক্ষা 55 নম্বরের, তবে ব্যবহারিক থাকলে সেই বিষয়ে 45 নম্বরের পরীক্ষা হবে। এইচএসসিতে বাংলা দ্বিতীয় এবং ইংরেজি দুই পত্রের পরীক্ষা হবে 50 নম্বরে, অন্য বিষয়ের 55 ও ব্যবহারিক সম্বলিত বিষয়ের 45 নম্বরের পরীক্ষা হবে। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, এই তিনটা পত্রের কিছুটা সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। এটা আমাদের সময় এবং প্রশ্নের মান নির্ধারণ করতে গিয়ে এই তিনটি বিষয়ের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা ইতিপূর্বে যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস দিয়েছি সেটির আলোকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গেলবার মাত্র 3 বিষয়ে হলেও এবার সব বিষয়ের পরীক্ষা নেবে বোর্ড। তবে এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এবং এইচএসসিতে বাদ পড়ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা যে দুটো পরীক্ষা ইতিমধ্যে শেষ করে রেজাল্টও দিয়েছি, সেগুলোতে আপনারা জানেন যে নৈর্বাচনিক বিষয়গুলোর উপরে শুধুমাত্র পরীক্ষা হয়েছে, 1.5 ঘন্টা সময় ছিল এবং 3টা ব্রড কোশ্চেন ছিল আর হলো এমসিকিউ 15টা ছিল। 22-এর পরীক্ষার ক্ষেত্রেও আমাদের এখানে শুধু 3টা বিষয় না, এখানে অনেকগুলো বিষয়ের পরীক্ষা হবে, হয়তো 1-2 বিষয় বাদ যেতে পারে, একটু মাইনর কিছু সাবজেক্ট। তবে গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজনের সমালোচনা করছেন শিক্ষা গবেষকরা। আপনি স্পষ্ট করে বললেন যে 3টা সাবজেক্ট থাকবে না, তো মূল্যায়নের ক্ষেত্রে আমরা যেটাকে বলে থাকি যে সামষ্টিকভাবে মূল্যায়নটা যদি আমাদের হয় তাহলে সেটা আপনার ক্যারি করে, আপনার ওয়েট ক্যারি করে বেশি পরিমাণ। সেটা কীরকম, আপনি যদি আংশিক মূল্যায়ন করেন সেটা কিন্তু খুব একটা পরবর্তীতে সেটা খুব একটা গুরুত্ব পায় না, আপনি বিশ্ববিদ্যালয়ে বলুন কিংবা দেশের বাইরে যারা পড়াশোনা করবে সমস্যা দেখা দিতে পারে। এদিকে বুধবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের 11 শ্রেণীর ক্লাস, খুলবে প্রাথমিক স্কুলও। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। দক্ষিণ আফ্রিকায় সাকিব আল হাসানের টেস্ট খেলা নিয়ে এখনও রহস্য। বোর্ড সভাপতি নাজমুল হাসান আশাবাদী হলেও প্রোটিয়া দুর্গে খেলার ব্যাপারে সোজা সাপটা উত্তর দেননি এই অলরাউন্ডার। ওয়ানডে সিরিজ জিতে খোশ মেজাজে সাকিব আল হাসান, ইয়ামাহার শোরুমে মোটর সাইকেল নিয়ে ফ্রেম বন্দি বিশ্বসেরা। উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ব্যস্ত সময় পার করছেন সাকিব। জানিয়েছেন নিজের দখলে 5খানা মোটর বাইক, ঢাকায় না হলেও মাগুরায় ঠিকই দু চাকায় ভর করে ঘুরে বেড়ান বাংলার পোস্টার বয়। প্রেয়সী পাশে নেই তবু আজ গিটার হাতে সাকিব, সামনে পিয়ানো পেয়ে হলেন ক্ষণিকের পিয়ানিস্ট সাকিব। যতই সুরের আবেশে হারিয়ে যাক না কেন, কিছু প্রশ্ন আড়াল হয় না, যেমন চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে তার টেস্ট খেলার আপত্তি অনাপত্তি। কত ওডিআই খেলতে যাচ্ছি তো টেস্ট খেলবে না, এটা কি বলেন, চলে আসবে? না হচ্ছে না, ও খেলবে ইনশাল্লাহ, আমার ধারণা খেলবে, হ্যাঁ খেলবে। আমি ওকে বললাম যে সাউথ আফ্রিকায় টেস্ট খেলে এসে তোমার সাথে আসার পরে তোমার সাথে বসবো, ও একটু হেসে বলল আপনি যা বলেন। বিসিবি সভাপতির বক্তব্যের একদিন পরও সোজা সাপটা উত্তর দেননি সাকিব। লঙ্গার ভার্সন নিয়ে এই অলরাউন্ডারের রহস্যময় আচরণ রেখে যায় অনেক প্রশ্ন। আচ্ছা জানতে চান, জানতে পারবেন। জাতীয় দলের সিরিজ চলাকালীন নিজ ব্র্যান্ডের প্রচারণায় হাজির সাকিব। তাহলে বিসিবির বায়ো বাবলের কি হলো, দলের সঙ্গে যোগ দিতে ফের করোনা পরীক্ষা হবে কি? আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রাণের মেলায় শত প্রাণের উচ্ছ্বাস, প্রাঙ্গণ জুড়ে কিছু গল্প হেঁটে বেড়ায় যে গল্প অনুপ্রেরণার রঙে জীবনকে রাঙায়। ক্যান্সারজয়ী আনিকা তাহসিনের গল্পটাও ঠিক তেমনই।
রঙিন মলাটের সেই আবেগটাই জানাচ্ছেন নীল মাহবুব। এই বইটা লেখার পেছনে মেইন কারণ হচ্ছে আমরা খুব সহজেই হতাশ হয়ে যাই এখন, মানে আমাদের এই জেনারেশনের মানুষদের জীবনের প্রতি এত বিতৃষ্ণা, এত বিতৃষ্ণা, অল্পতে একটু রেজাল্ট খারাপে আমরা হতাশ হয়ে যাই, আমরা অনেক সুইসাইডাল এখন। আসলে হারেনি আনিকা তাহসিন, বরং তার হার না মানার অদম্য সাহসী জীবনকে দিয়েছে নতুন রং। অ্যাকচুয়ালি আমি এটা লেখার একটাই কারণ যে আমি জেনেছি যখন যে আমার ক্যান্সার, এবং সেটা থার্ড স্টেজে ক্যান্সার, প্রথমবারই আমার থার্ড স্টেজে ধরা পড়ে, তারপরেও কিন্তু আমি আমার জার্নিটা শেষ করি নাই। বইমেলার কত শত গল্পের ভিড়ে এমন গল্পগুলোই হয়ে উঠবে অনুপ্রেরণার, যা প্রজন্মকে প্রেরণা যোগাবে সময়ের বিষে সময়কেই বিষক্ষয় করতে। সত্যিই তাই, ও বিষ দিয়েই বিষক্ষয় করেছে এবং একটা সুন্দর জীবনে ফিরেছে, যেটা সবার জন্য অনুপ্রেরণা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। ২৪ ঘন্টা পর বসে আনা গেল সার্কাসের হাতিকে, এজন্য ঢাকা থেকে লালমনিরহাট যায় বন বিভাগের শুটার দল, চেতনানাশক পুশ করেন তারা। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখুন। সার্কাসের খেলা ছেড়ে হাতির এদিক সেদিক ছুটোছুটি, কখনো বাঁশঝাড়, কখনো বা ধান খেতে, ভাঙচুরও করেছে দোকানপাট, গাছপালা। সোমবার সন্ধ্যার পর হাতিটি আশ্রয় নেয় লালমনিরহাট শহরের তেলিপাড়ায়। আতঙ্কে বাড়ি ছাড়েন অনেকেই, রাতে লাঠি সোঁটা হাতেও চলে পাহারা। অনেক আতঙ্ক ছিল ওই জায়গায়, মানে এখানকার মানুষ খুব আতঙ্ক ছিল, এখানকার মানুষ বাড়ি ঘর ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ অনেক গাছপালা ক্ষতি ভাঙচুর করেছে, দোকানপাট ভাঙচুর করেছে। এখন তো আমরা একদম ভালো মনে করতেছি, অসুবিধা আর হবে না। দুদিনেও যখন বসে আনা যাচ্ছিল না হাতিকে, তখন ডাকা হয় বন বিভাগের শুটার দলকে, অজ্ঞান করতে পুশ করা হয় চেতনানাশক ইনজেকশন। হয়তো এক দুই দিন, দুই দিন তিন দিনের ভিতরেও আমাকে আমার একবার পুরো কন্ট্রোলে এসে যাব। বন বিভাগ জানায় জ্ঞান ফিরলেই স্বাভাবিক আচরণ করবে হাতিটি। ধরেন কখনো তিন চার ঘন্টার জন্য দেওয়া হয়, কখনো চার পাঁচ ঘন্টার জন্য দেওয়া হয়, এরপর আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে গেলে ধরেন কাউকে অ্যানেস্থেশিয়া করতে গেলে অ্যানেস্থেশিয়ার পরে কিছুটা ধকল থাকে, সেই ধকলটা সে আস্তে আস্তে কাটিয়ে উঠবে, কাটিয়ে উঠে তখন সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সার্কাসের এই হাতি দেখতে ভিড় করেন দূর দূরান্তের মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল সন্ধ্যা ৭টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ।